চোদ্দ দফা দাবি নিয়ে বনগাঁ পৌরসভায় ডেপুটেশন জমা বামেদের। প্রতিনিধি দলের হাতে উন্নয়নের খতিয়ান তুলে দিলেন পৌর প্রধান। পৌর এলাকার উন্নয়নের স্বার্থে উপযুক্ত পরামর্শ দেওয়ার অনুরোধ। চোদ্দ দফা দাবি নিয়ে বামেদের পক্ষ থেকে ডেপুটেশন বনগাঁ পৌরসভায়। জঞ্জাল কর প্রত্যাহার, শহরে যানজট, ইছামতি নদী সংস্কার সহ অন্যান্য দাবি নিয়ে পৌর প্রধান সহ পৌর কর্তৃপক্ষের সাথে দীর্ঘ সময় আলোচনা বাম প্রতিনিধি দলের। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার দলীয় কার্যালয়ের সামনে একত্রিত হন বাম নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল করে তারা আসেন বনগাঁ পৌরসভার সামনে। বামেদের ডেপুটেশন ঘিরে পুলিশের নিরাপত্তা ছিল এদিন যথেষ্ট। পৌরসভার অদূরে ব্যারিকেড করে থামানো হয় মিছিল। সেখান থেকেই পাঁচজনের প্রতিনিধি আসেন পৌরসভাতে। এদিন বাম প্রতিনিধি দলের সদস্যরা পৌর প্রধানের ঘরে আসলে তাদেরকে স্বাগত জানিয়ে পৌরসভার পক্ষ থেকে পুস্তিকা আকারে উন্নয়নের খতিয়ান তুলে দেওয়া হয়। দলীয় কাউন্সিলর পৌরসভার আধিকারিকদের সাথে নিয়ে বাম প্রতিনিধি দলের সাথে দীর্ঘ সময় আলোচনা করেন পৌর প্রধান গোপাল শেঠ। এরপর বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন বাম প্রতিনিধি দলের সদস্যরা। এ বিষয়ে সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর বলেন, জঞ্জাল কর প্রত্যাহার, শহরে যানজট সহ চোদ্দ দফা দাবিতে আলোচনা হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, চোদ্দ দফা দাবি নিয়ে আমরা চেয়ারম্যানের সাথে দীর্ঘ সময় আলোচনা করলাম। তা প্রথম দাবি যেটা, সেটা হচ্ছে যে জঞ্জাল কর, সেই জঞ্জাল কর প্রত্যাহারের দাবি আমরা জানিয়েছি। উনি বলেছেন এটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নির্দেশ অনুসারে উনি করেছেন। দ্বিতীয় বিষয়, বনগাঁয় তীব্র যানজট, এ ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের যা সাজেশন তার উপরে দাঁড়িয়ে বলেছেন যেগুলো আমার কিছু করণীয় নেই, এটা প্রশাসনিক ব্যাপার, পুলিশের ব্যাপার, এসডিওর ব্যাপার। আমরা বলেছি তাহলে সেক্ষেত্রে আপনিও উদ্যোগ নিন, আমরাও আবেদন করছি এসডিও লেভেলে একটা সর্বদলীয় সভা হোক যে কীভাবে এই যানজট সমস্যা কমানো যায়। ইছামতি নদী সংস্কার সম্পর্কে ওনার একই বক্তব্য। কচুরিপানা তোলাটা এটা খুব সামান্য বিষয় আমরা বললাম, উনি বললেন আমি এটা দেখছি। একটা কথা উনি বলেছেন, একটা মেশিন ওনারা আনছেন, সেই মেশিনটা এলে কচুরিপানা অপসারণ করাটা অনেক সহজ হবে। বনগাঁর রাস্তাঘাটগুলো অত্যন্ত খারাপ। উনি বলেছেন যে 25 সালের 31শে মার্চের মধ্যে বনগাঁর সব রাস্তাঘাট ঠিক হয়ে যাবে, এটা উনি প্রতিশ্রুতি দিয়েছেন। অনেকগুলো দাবি ছিল, ড্রেনেজ সমস্যা, সেটাকে একটা মাস্টার প্ল্যান করে যাতে জল নিকাশি ব্যবস্থাটা দেখা যায় সেটা আমরা বলেছি। সেটাও বলেছেন যে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি একটা মাস্টার প্ল্যান করে, যাতে বন্যার জল একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে সেখান থেকে পিউরিফাই করে ইছামতিতে ফেলা যায়। আর ইছামতি নদী সংস্কারের ব্যাপারটা যদিও আমরা মনে করি এটা ওনার ব্যাপার নয়, কিন্তু আমি বলেছি যে এই বিষয় নিয়ে আপনারা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নজরে আনুন, কারণ বন্যার প্রাণ হচ্ছে ইছামতি নদী, সেটা একেবারে অবরুদ্ধ হয়ে গেছে। এ বিষয়ে পৌর প্রধান গোপাল শেঠ জানান, ওনারা পাঁচজনের প্রতিনিধি দল এসেছিলেন, উভয়ের মধ্যে একটি সৌহার্দ্য পরিস্থিতিতে আলোচনা হয়েছে। আমরা প্রতিনিধি দলের হাতে আমাদের কাজের খতিয়ান স্বরূপ একটি পুস্তিকা তুলে দিয়েছি। ওরা চোদ্দ দফা দাবি নিয়ে সিপিএমএর পার্টির পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি আমার কাছে এসেছিলেন এবং আমরা কাউন্সিলর সহ আমাদের যারা কর্মচারী ইঞ্জিনিয়ার প্রত্যেকে আমরা ছিলাম সেখানে। ওরা যে দাবিগুলো নিয়ে এসেছিল সেগুলো ওরা আজকে জেনে গেল, অনেকটা জানতেন না। সেগুলো জেনে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযোগ্য এবং পরিষেবা যে ঠিকঠাকভাবে হচ্ছে, মানুষের স্বার্থে হচ্ছে, সেটা ওনারা দেখে জেনে গেছেন। কিছু কিছু ক্ষেত্রে ওনারা নদী সম্পর্কিত বিষয় এবং বিভিন্ন ওয়াটার লকিং সম্পর্কে বলে গেলেন, আমরা এনএইচের গাছের কথা বলে গেলেন, রাস্তার জঞ্জাটের কথা বলে গেলেন। সেগুলো নির্দিষ্টভাবে সংশ্লিষ্ট দপ্তরে ওনাদেরকে জানাতে বলেছি, আমরাও জানিয়েছি, সে বার্তাও তাদের দেওয়া হয়েছে। সুতরাং একটা প্রত্যেকের মধ্যে, উভয়ের মধ্যে একটা সৌহার্দ্য পরিস্থিতিতে আলোচনা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছেন সেটাকে, যে সেই কাজটা হচ্ছে বাস্তবে সেটা তারা দেখে গেলেন। এখন মাইকে ওনারা কী বলবেন জানি না, বনগাঁর উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা চেয়েছি, তারাও করবেন বলেছেন। আমরা তাদেরকে এই মিটিংয়ে তাদেরকে ধন্যবাদ জানিয়ে চা খেয়ে আমাদের সেই ডেপুটেশনের কাজ শেষ করেছি। আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে
আমরা তো কেউ না, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য সরকারি টাকা যেভাবে দিচ্ছেন আমরা করছি, সে বইয়ের পুস্তিকা তার মধ্যে সমস্ত কাজের খতিয়ান, কত টাকার কাজ, বন্যার সময় কিভাবে কাজ করেছি, বিভিন্ন আরও ডেভেলপমেন্ট অন্যান্য যেগুলো হচ্ছে, জল প্রকল্পের কাজ কিভাবে হচ্ছে, সমস্তটাই বিস্তারিত জানিয়েছি, ওরা দেখে সন্তুষ্ট হয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।